হ্যালো আমি আনিসুল ইসলাম আবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব ভিডিও টিউটোরিয়ালে তো আপনার বেশ কয়েকজন আমাকে ফোন দিয়েছিলেন কীভাবে হাফ এডের সাজে ফুল অ্যাডার বাস্তবায়ন করতে হয় সেটা দেখিয়ে দেওয়ার জন্য তো আমি চেষ্টা করবো সেটা খুব তাড়াতাড়ি দেখিয়ে দিতে তো এই ভিডিওটা বোঝার আগে অবশ্যই আপনাকে যেই কাজগুলো করতে হবে হাফ হেডার এবং ফুল অ্যাডারের আমার যে ভিডিওগুলো সেগুলো দেখে নিতে হবে কারণ এখানে আমি অনেক শর্ট টার্ম ইউজ করবো যেগুলো হয়তো বা আপনার বুধগম্য হবে না যদি আগের ভিডিও টিউটোরিয়ালটি না দেখে থাকেন তো নিশ্চয়ই আপনাদের মনে আছে আমি হাফ এডের ভিডিওতে দেখেছিলাম হাফ এডের থেকে আমরা দুইটা সমীকরণ পাই যেখানে সাম সমান আসবে এ এক্সোর বি যদি ইনফুট এ এবং বি হয় তাহলে এই সমীকরণ পাবো এবং কেরি সমান পাবো আমরা এ বি এটা ছিল হাফ অ্যাডারের সমীকরণ সমীকরণ গুলো অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে যখনই আপনি হাফ এডার সে ফুল অ্যাডার বাস্তবায়ন করবেন তখন সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে সমীকরণগুলোর দিকে লক্ষ্য রাখা আর ফুল অ্যাডার ক্ষেত্রে আমরা যে সমীকরণ পেয়েছিলাম সেটাও নিশ্চয়ই আপনাদের মনে আছে সাম সমান পেয়েছিলাম কি এ এক্সোর বি এক্সোর সি তাই না আর ক্যারি সমান এখানে কি পেয়েছিলাম আমরা পেয়েছিলাম এখানে সি ইন টু এ এক্সোর বি প্লাস বি ফাইন তো এই ছিল আমাদের হাফ এডার এবং ফুল অ্যাডারের সমীকরণগুলো তো এখন এই হাফ এডার এবং এই ফুল অ্যাডারের সমীকরণগুলো আমরা ব্যবহার করে আমাদের মেন কাজ কি এখানে আমাদের মেন কাজ হচ্ছে হাফ এডার সাহায্যে ফুল অ্যাডার বাস্তবায়ন করবো তাহলে শুধু হাফ এডারের সাহায্যে আমরা কি করব ফুল অ্যাডার বাস্তবায়ন করব অর্থাৎ হাফ অ্যাডারের এই সমীকরণের সাহায্যে আমরা যদি ফুল অ্যাডারের সমীকরণ তৈরি করতে পারি তাহলে বলতে পারবো যে হাফ অ্যাডার সাহায্যে ফুল অ্যাডার বাস্তবায়ন করা সম্ভব এবং আমরা সেটা করে দেখাতে পারবো তাহলে আপনাকে যে টিপসটা মনে রাখতে হবে একটা হাফ অ্যাডার থেকে আমরা কি পাই সাম পাই আর কেরি পাই সাম সমান হচ্ছে এ এক্সোর বি অর্থাৎ একটা হাফ এডার থেকে আমরা কি পাই একটা এক্সোর গেট পাই আর একটা অ্যান গেট পাই আমরা দুইটা জিনিস পাই একটা হাফ এটার থেকে একটা একজোর গেট পাই আর একটা অ্যান গেট পাই এই জিনিসটা মাথায় রাখবেন একটা হাফ এটার থেকে আমরা কি পাই একটা এক্সোর গেট আর একটা এন গেট পাই তো আমরা এই হাফ এটারের সমীকরণগুলো ইউজ করে আমরা কি তৈরি করব ফুল অ্যাডার তৈরি করব তো সেটা কিভাবে করতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের তবে বারবার বলতেছি লক্ষ্য রাখবেন একটা হাফ এটার থেকে আমরা দুইটা জিনিস পাই একটা হচ্ছে এক্সোর গেট সাম যেটা সেটা এক্সোর গেট আর কেরি যেটা সেটা অ্যান গেট অর্থাৎ একটা হাফ এডার থেকে আমরা দুটা জিনিস পাই এক্সোর গেট আর এন গেট এখানে আমি দেখিয়ে দিচ্ছি একটা হাফেডার সময় আমরা এইরকম পেয়েছিলাম যে লজিক গেটটা একটা গেট পাই এটা ছিল কি এক্সোর বি একটা এক্সোর গেট পাই আর কি পাই আর একটা এন গেট পাই ব্যাস এটা ছিল আমাদের হাফেডারের লজিক গেটটা সাম সমান ছিল এ এক্সোর বি আর কেরি সমান ছিল বি তখন এই হাফ এডার ইউজ করে আমরা কি তৈরি করব ফুল এডার তৈরি করব তো সেটা করা একেবারেই সহজ জাস্ট যে জিনিসগুলো মনে রাখার দরকার সেগুলো আমি বলে দিয়েছি অলরেডি সমীকরণটা মনে রাখার দরকার আর যে জিনিসটা মনে রাখতে হবে আপনাকে যে একটা হাফ থেকে জিনিস গেট আর একটা অ্যান্ড গেট ফাইন তো কিভাবে ফুল অ্যাডার বাস্তবায়ন করবেন একটা ফুল অ্যাডার বাস্তবায়ন করতে আপনার লাগবে দুইটা হাফ এডার আর একটা ওর গেট কি কি লাগতেছে আমাদের একটা ফুল অ্যাডার বাস্তবায়ন করতে আমাদের লাগতেছে দুইটা হাফ এডার আর একটা ওর গেট তো সেটা আমি করে দেখাচ্ছি লক্ষ্য রাখবেন দুইটা হাফ এডার লাগবে আচ্ছা প্রথমে জানি আমরা একটা হাফ এডারের ইনপুট থাকি দুইটা অর্থাৎ দুইটি বিটের যুগল সেটাই হাফ এডার তো এ বি ইনপুট দিলাম একটা হাফ এডার তৈরি করার ইচ্ছা প্রথমে আমরা একসাথে দুইটা হাফ এডার তৈরি করতে পারবো না এবং অর্গেট সব এক কাজ একসাথে করতে পারবো না তো আমি কি করতেছি প্রথমে একটা একটা করে কাজ করব প্রথমে একটা হাফ অ্যাডার তৈরি করব হাফ এডার থেকে কী পাই আমরা জানি একটা একজোর গেইট আর একটা কি পাই

কারণ আমাদের ফুল এডারের সমীকরণটা এই সমীকরণ আমাদের হাফ এডারের সমীকরণের সাহায্যে ফুল এডার এই সমীকরণটা তৈরি করতে পারলেই আমরা বলতে পারবো যে হাফ এডার যে ফুল এডার বাস্তবায়ন সম্ভব তাহলে প্রথমে আমি দেখিয়ে দিয়েছি একটি হাফ এডার কীভাবে তৈরি করতে হবে সেটা শেষ এখন আমাদের আরেকটা হাফ এডার লাগবে আরেকটা জিনিস মনে রাখবেন ফুল এডারে আমাদের কত বিটের যুগ ছিল তিন বিটের যুগ ছিল তো এখানে এই পর্যন্ত কতটা বিট আছে মাত্র দুইটা বিট সুতরাং আরেকটা বিট লাগবে সেই জন্য আমি আরেকটা বিট নিয়ে আসতেছি লক্ষ্য রাখবেন আরেকটা বিট নিয়ে আসলাম আরেকটা বিট নিয়ে আসতেছি সি নামে আরেকটা বিট নিয়ে আসতেছি তো এতক্ষণ যা করছিলেন সব ভুলে যান জাস্ট মনে রাখা বোঝার সুবিধার্থে যে আমরা একটা হাফ এটার তৈরি করছি এখন আরেকটা হাফ তৈরি করব এই যে দুইটা লাইন গেছে এই দুইটা লাইনের হাফ তৈরি করব তো আমরা জানি যে হাফ যখন তৈরি করি সেখান থেকে কী পাই প্রথমে একটা এক্সোর গেট পাই এই যে দুইটা লাইন যে ইনপুট ঢুকছে প্রথমে একটা এক্সোর গেট পাবো এবং সেখান থেকে কী পাবো একটা অ্যান গেট পাবো এক্স্যাক্টলি তাহলে যখন এই দুটা এক্সোর গেট সম্পর্ক তখন কী কী ইনফুট ঢুকছে এইদিকে এ এক্সোর বি ঢুকছে তাই না এদিকে ঢুকছে কি এ এক্সোর বি আর ইনপুট কোনটা ঢুকছিল এইদিকে এ এক্সোর বি ছাড়া আরেকটা ইনফুট ঢুকছিল সেটা ছিল আমাদের সি ইনফুট এক্সোর সি ব্যাস তাহলে দেখেন একটু ভালো করে দেখেন এখানে পেয়েছি এ বি এক্সোর সি যেটা টোটাল সাম আমাদের তো আমাদের ফুল অ্যাডারের টোটাল সামটা কী ছিল একটু লক্ষ্য রাখুন এ এক্সোর বি এক্সোর সি তাহলে আমাদের সামটা একেবারেই ম্যাচ হয়ে গেছে শুধু বাকি এখন ক্যারিটা ম্যাচ হয় তো এইখানে দেখি আগে আমরা এইখানে এন গেট থেকে কী আউটপুট পেলাম সেটা আমাদের দেখার বিষয় এই যে ইনফুটটা ঢুকতেছে সেটা কি ঢুকতেছে এ এক্সোর বি আর এই ইনফুটটা কী ঢুকতেছে সি ঢুকতেছে তাহলে এই দুটার মধ্যে সম্পর্ক কি অ্যান সম্পর্ক অর্থাৎ গুণ সম্পর্ক সি ইন্টু এ এক্সোর বি ব্যাস এতটুকু হয়ে গেছে তাহলে এখন আবার পুলাটার সমীকরণের দিকে থাকান সাম আমাদের শেষ শুধু কেরিটা করার বাকি তো সি ইন্টু এক্সোর বি আমরা পেয়ে গেছি এবং লক্ষ্য রাখবেন সি ইন্টু এক্সোর বি একটা কেরি পাইছি আর একটা কেরি পাইছি কি এ বি সি ইন্টু এক্স জোর বি পাইছি এবং আরেকটা গেট পাইছি এবি এখন এই দুটার মধ্যে সম্পর্ক কোন গেট যুগ যুগ থাকলে কোন গেট অর গেট আর আমি প্রথমেই বলেছিলাম যে একটা ফুল অ্যাডার তৈরি করতে দুইটা হাফ এডার এবং একটা অর গেট লাগবে তো প্রথমে একটা আমরা হাফ এডার তৈরি করছিলাম যেখান থেকে একটা এক্সোর গেট এবং একটা অ্যান গেট পাইছি তারপর আরেকটা হাফ এডার তৈরি করছি যেখান থেকে এক্সোর গেট এবং অ্যান গেট পাইছি এখন যে দুইটা কি করতে হবে আমরা এখানে দেখলাম ফুল অ্যাডার এই দুটো ক্যারিকে জাস্ট যুগ করে দিলেই আমাদের মূলত যে ফাইনাল কেরিয়া পাওয়ার দরকার ছিল সেটা পেয়ে যাও ফুল অ্যাডারের জন্য তো ব্যাস এই যে ক্যারিটাকে

অ্যান্ড গেট পাই তো এখানে প্রথমে একটা হাফ এডার সাথে একজোর গেট এবং গেট তৈরি করে নিলাম তারপর যেহেতু জানি আমাদের ফুল অ্যাডার তৈরি করতে হবে সুতরাং আরেকটা বিট লাগবে সেই জন্য আরেকটা বিট নিয়ে আসলাম এবং এই বিটটাকে কী করলাম আবারও সামের যে ইন আউটপুটটা ছিল সেটার সাথে এক করে নিলাম সুতরাং আবারও দুইটা ইনপুট দিয়ে আমরা আরেকটা হাফ এডার তৈরি করলাম যেখান থেকে কী পাইছিলাম একটা একজোর গেট এবং একটা অ্যান্ড গেট এবং ফাইনালি আমাদের দেখেছি যে আমার ফুল অ্যাডার সমীকরণে দুইটা কেরিকে একসাথে করা হয়েছে সেই জন্য একটা অর্গেটের প্রয়োজন একটা অর্গেট বসিয়ে দিলাম আশা করি বুঝতে পেরেছেন এতটুকুই থাকবে আজকে লেকচার ভিডিওতে ধন্যবাদ সবাই যেহেতু আমাকে অনেকবার এই বিষয়টির উপর ভিডিওটি রোল তৈরি করার জন্য ফোন দিয়েছিলেন আমি সেটা সুযোগ করে করে নিলাম দেরি হওয়ার জন্য দুঃখিত আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন এবং প্লিজ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি আপনারা রেগুলার যদি ইন্সপায়ার না দেন তাহলে আমাদের মতো কেউ না কেউ এগিয়ে আসবে না ঠিক আছে আমার আপনাদের ইন্সপাইরেশনেই আমরা এগিয়ে আসি আমরা সবাই চাই যাতে আপনাদের উপকারে আসতে পারি এইচএসি লেভেলের স্টুডেন্ট বলেন যে কোনো লেভেলের স্টুডেন্ট বলেন সো আমাদের ইন্সপাইশন দেবেন আমরাও আমাদের যথাসাধ্য চেষ্টা করব আপনাদের উপকারে আসতে ইনশাআল্লাহ ভালো থাকবেন বেস্ট অফ লাখ সবার জন্য আল্লাহ হাফিজ